নিজেদের মৌলিক চাহিদা পূরণে ঋণের জালে জড়িয়ে পড়ছেন দেশের অধিকাংশ জনগোষ্ঠী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া খাদ্য নিরাপত্তা জরিপ 2023-এ এমন তথ্য উঠে আসে, যা প্রকাশ পায় চলতি মাসের 15 তারিখ। এর মধ্যে শুধু খাবার কিনতেই ঋণ করতে হচ্ছে 4 কোটি মানুষকে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশের মানুষের খাদ্য কিনতে ঋণের প্রয়োজন হচ্ছে কেন, এমন প্রশ্নের ব্যাখ্যা দেন অর্থনীতিবিদ ও কৃষি গবেষকরা। ইনকাম এবং প্রাইসের মধ্যে সামঞ্জস্যতা সরে গেছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেখানে পুরনো খরচের টাকা খরচা হয়ে যায়, সেসব জন্য মানুষের প্রায়ই অর্থনৈতিক সংকটের মধ্যে চলে আসে। বাজার ব্যবস্থার যে কাঠামো গঠন এবং এর যে বিভিন্ন অ্যাক্টর এবং নতুন নতুন খেলোয়াড়রা বাজারে আসছেন, সে বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে এবং এটা গুরুত্বপূর্ণ। বলছেন, চাহিদা ও যোগানের সঠিক হিসাব আর এর মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্য তথ্য ভাণ্ডার না থাকায় উৎপাদনের ফল পাওয়া যাচ্ছে না। একটা স্মার্ট ইম্পোর্ট পলিসি যদি করতে হয় তাহলে স্মার্ট একটা তথ্য ভাণ্ডার থাকতে হয় আর কি। তো সেটার জন্যই এই ঘটনাগুলো ঘটে এবং এই ভারসাম্যহীনতা একদৃষ্টিতে দেখতে গেলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্যে একটা প্রণোদনা, একটা তাড়না সৃষ্টি করে। এখানে বেসিক জিনিসগুলো সব ইম্পোর্ট হচ্ছে কারণ আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে, যা পড়াশোনাতে অর্থ বেশি হচ্ছে এবং এটা একটা কারণ আর্থিক অপচয়। প্রচলিত কৃষি পণ্যের বিকল্প পণ্য নিয়েও কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রোডাক্টিভিটি যদি না বাড়ে কোনো জিনিসের, তাহলে ওভারটাইম, যে সমস্ত ইনপুটের দাম বাড়ছে, পানির দাম, সেচের দাম বা আপনার ফার্টিলাইজারের দাম, সেই হিসাবে এদের কস্ট না হলে পরে অন্য যে ফসল যাবে, যেখানে আপনার যে মার্জিনে থাকবে তাদের খরচের থেকে বাজারের দাম মূল্য এটা বেশি। লাভ বলি সেটা তাকে পেতে হবে এবং সেটাই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করে যে সে কী উৎপাদন করবে না। মৌলিক চাহিদা পূরণে খেটে খাওয়া মানুষের ঋণের জালে জড়িয়ে পড়া মোটেও ভালো লক্ষণ নয়। খাদ্য উৎপাদনের বৃদ্ধি, বিকল্প খাদ্যের তথ্য ভাণ্ডার তৈরির এখনই উপযুক্ত সময়, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।